বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়েছে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক কাজে অনেক বেশি মানে উপস্থিতি দেখা যাচ্ছে কিন্তু অনুশীলনে খুব কম যেখানে বাংলাদেশ দল একটা বিশ্বকাপ তারা বেশি মানে এঙ্গেজ থাকছে যেখানে দলটা রেজাল্ট করছে খারাপ মানে এটা কি আসলে সামাজিক কোন সফর হলো কি না বিশ্বকাপ সফর মানে বলা যায় না অবশ্যই সামাজিক সফর না ওয়ার্ল্ড কাপ সফর একটা হচ্ছে দেখেন যে যেহেতু ওয়ার্ল্ড কাপে গেছে এবং ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আলটিমেটলি কিন্তু প্লেয়াররা কিন্তু ভালো খেলে নেয় টিম কিন্তু ভালো খেলে নেয় এটা ম্যানেজমেন্টের একান্ত একটা প্ল্যান আপনি তো ধরেন নিশ্চয়ই এখানে হেড কোচ কেড়ে নিয়েছেন সিলেক্টর আছে বা টিম ম্যানেজমেন্ট ম্যানেজার আছে তারা কিন্তু আমার মনে হয় টিমটা সম্পর্কে নিশ্চয়ই প্ল্যান আছে যে কি করলে প্লেয়ারদের জন্য সুবিধা হবে বা প্লেয়াররা ভালো পারফর্ম করবে এমন একটা হচ্ছে যে আপনি পুরা বন্দি রাখতে পারেন অস্ট্রেলিয়ান টিমরা যেমন ইন্ডিয়ান টিমরা পুরো বন্দি থাকে কারোর সাথে মেশে না নিজেরা নিজেরা থাকে আপনি ওই জায়গাতে থেকে আপনি ভালো খেলবেন বিকজ আপনি এমন একটা লেভেলে চলে গেছেন অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়া টিম তারা এখন নিজেদেরকে নিয়েই ব্যস্ত কিন্তু যখন আপনার টিম লাইক বাংলাদেশ আপনি যখন অনেকগুলো ম্যাচ খারাপ খেলে আসছেন আপনি কিন্তু খুব খারাপ সময় যাচ্ছে সাপোজ আপনার এই একটা কোনো খারাপ পরীক্ষা এক্সাম হয়েছে আপনি যদি একা একা থাকেন আপনি বিচ্ছন্নতায় থাকবেন ফিউচারে জন্য আর খারাপ বিকজ আপনি বিষণ্ণতে চলে যাচ্ছেন তো যখন এরকম একটা পারফরম্যান্স হবে আপনি শিওর ধরে রাখেন যে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু আমার দেখতে ভালো লাগছে না প্লেয়াররা যেভাবে আউট হচ্ছে তাদের ইমপ্লিমেন্ট ভালো হচ্ছে না বা অ্যাপ্লিকেশনটা ভালো হচ্ছে না দেখে আসলে খুবই অড লাগছে কিন্তু তাদেরও কিন্তু খারাপ লাগছে বিকজ সে তো নিজেই ইন্ডিভিজুয়ালি রান করছে না টিমের রান খারাপ প্লাস টিম বলবো রেজাল্টও করছে না তো সব কিছু যখন ম্যাচ করছে না দুয়ে দুয়ে চার হচ্ছে না তখন কিন্তু আপনি মেন্টালি বুস্ট করার জন্য মাঝে মাঝে আপনি দেখবেন যে অনেক সময় মেলামেশাটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি পরীক্ষা খারাপ হয়েছে একটু বন্ধুদের সাথে একটু আড্ডা দিলেন এই আড্ডা দিলেন তারপরে আবার দেখবেন যে রিল্যাক্স আপনি আস্তে আস্তে ঘুমাতে পারবেন ঘুম যখন হবে তখন আপনি ভালো চিন্তা করতে পারবেন তো ম্যানেজমেন্টের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে আমি কিন্তু বলছি যে অনেকেই আমরা কিন্তু আলোচনা সমালোচনা করবো বার্বিক হয়ে যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু পার্ট অফ দ্য গেম হতে পারে এটা একটা মনে হয় যে আমার আমরা মনে যে আমি কি করে তাদেরকে রিল্যাক্স নেব এবং আমি খুব আশাবাদী যে বাংলাদেশ টিম ভালো খেলবে আমরা হয়তো খুব খারাপ দেখেছি বাংলাদেশ টিমের কিন্তু আপনি যদি জাস্ট একটা জিনিস চিন্তা করেন ওয়ার্ল্ড কাপের স্টার্টিং ম্যাচটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার সাথে আট তারিখে এই ম্যাচে যদি শ্রীলঙ্কার সাথে সমসাময়িক টিম আমি বলবো প্লাস একই ধরনের টিম শ্রীলঙ্কা হচ্ছে অশ্লীয় টিম তা না কিন্তু আপনি যদি একটা ম্যাচ প্রথম ম্যাচটা জিতেন দেখবেন হয়তো বাংলাদেশ টিমের হয়তো অন্যরকম হবে তো এই প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য আমি বলবো যে সুপার যাওয়ার লড়াই এবং যদি না যান তাহলে আপনি একদম পুরো ব্যাকফুটে তো এইটা একটা বড় ধরনের একটা আমার মনে হয় যে আট তারিখের ম্যাচ এবং আমি মনে করি যে হয়তো এরকম রিল্যাক্স করানোর জন্যই হয়তো এরকম দুই একটা জায়গায় হয়তো নিয়ে গেছে হ্যাঁ নিশ্চয়ই রিল্যাক্স তো করবেই আপনি যেটা বলছিলেন যে আপনি আমি যখন একটা ওভার রিল্যাক্স আবার ভালো না